দর্শক গাইবান্ধ উপনির্বাচনের খবর খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল সালাম বাবু। বাবু শুভ সকাল, সকাল থেকেই আপনি জানাচ্ছিলেন ভোটার খবর খবর, এই মুহূর্তে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? শীতের তীব্রতা উপেক্ষা করেই কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে এসেছে। তো আমরা সকালে দেখেছি যে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন যে কেন্দ্রে ভোট দিয়েছেন সেখানে ভোটারদের দীর্ঘ লাইন ছিল। দু একটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও এখন আমরা যে কেন্দ্রে রয়েছি বারোকোনা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সেখানে কিন্তু ভোটারদের লাইন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং ভোটাররা বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বেড়েছে। আপনাকে জানিয়ে রাখি যে গাইবান্ধা পাঁচ আসনের যে উপনির্বাচন সেই নির্বাচনে ভোট গ্রহণ সকাল 8:30 থেকে শুরু হয়েছে এবং বেলা বিকেল 4:30 পর্যন্ত এই ভোট গ্রহণ একটানা চলবে। ইভিএম পদ্ধতিতে এই ভোট গ্রহণ কার্যক্রম চলছে এবং ইভিএমে ভোট দিয়ে কিন্তু খুশি এখানকার ভোটাররা। আমরা দেখেছি যে যারা ভোটার তারা কিন্তু বলছে যে ভোটের পরিবেশ দেখে তারা অত্যন্ত খুশি। র‍্যাব, পুলিশ, বিজিবি সহ স্ট্রাইকিং ফোর্স এবং প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে, পাশাপাশি অন্যান্য যে আইনশৃঙ্খলা সদস্যরা তারাও কিন্তু টহল দিচ্ছে। তারা যে কোনোভাবে একটি সুষ্ঠু নির্বাচন চায় এবং ভোটাররাও এই নির্বাচনে খুশি। আমরা একজন ভোটারের সাথে একটু কথা বলতে চাই যে ভোটের পরিবেশ কেমন দেখতেছেন? আমরা বারোকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটার। আমরা এখানে ভোটার পরিবেশ খুব সুষ্ঠু এবং সুন্দর, কোনো প্রকার বিশৃঙ্খলা নাই। আমরা সুষ্ঠুভাবে ভোট প্রদান করছি এই শীতকে উপলক্ষ করে। ভোটারের সাথে একটু কথা বলতে চাই যে ভোটের পরিবেশ কেমন দেখতেছেন? ভোটের পরিবেশ খুবই ভালো। আমরা আশাবাদী যে মাহমুদ হাসান রিপন নৌকামার্কা ইনশাআল্লাহ বিজয়ী হবে 100%। আমরা নিশ্চিত যে মাহমুদ হাসান রিপন 100% নিশ্চিত যে বিজয় হবে। ধন্যবাদ, উনি জানালেন যে তারা ভোটের পরিবেশ সুষ্ঠু দেখছেন। আমরা কথা বলবো যে আমাদের গাইবান্ধার বিভিন্ন কেন্দ্রে কিন্তু পরিদর্শন করেছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম প্রিন্স, তিনি কিন্তু বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন যে ভোটের পরিবেশ। আমরা একটু সাইফুল ইসলাম প্রিন্সের সাথে কথা বলবো যে তিনি ভোটের কী পরিবেশ দেখলেন। আচ্ছা, আমি এতক্ষণ যে কেন্দ্রগুলো বিভিন্ন কেন্দ্রগুলো দেখলাম সেই কেন্দ্রগুলোতে আমরা দেখলাম যে এই শীতের তীব্রতা উপেক্ষা করেও ভোটাররা ভোট দিতে আসছে। এখনও অনেক কেন্দ্র কুয়াশায় ঢেকে আছে, তারপরেও সেসব কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা যাচ্ছে। ভোটাররা খুব স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে যাচ্ছে এবং ইভিএম মেশিন যে ব্যবহার করছে এতেও ভোটাররা খুশি। নতুন ধরনের একটা পদ্ধতিতে তারা ভোট দিচ্ছে এবং এ পর্যন্ত কোথাও কোনো আমি যে কেন্দ্রগুলো দেখেছি সে কেন্দ্রগুলোতে কোনো সমস্যা দেখা যায়নি ইভিএম মেশিনে। এবং আমার সাথে কথা হয়েছে জাতীয় পার্টির ক্যান্ডিডেট গোলাম শহীদ রঞ্জু, তিনিও ভোট দিয়েছেন এবং তিনিও এই ভোট সুষ্ঠু এবং সুন্দর হবে বলে আশা প্রকাশ করেছেন। তো সার্বিকভাবে আমরা যতগুলো কেন্দ্র আমি দেখেছি তাতে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি কেমন দেখেন? সব কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনীদের যথেষ্ট উপস্থিতি দেখা গেছে। তাছাড়া র‍্যাবের কিছু টিমকেও দেখা গেছে যে তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে, স্ট্রাইকিং ফোর্সও রাস্তায় দেখা গেছে। তো আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভালো আছে এবং আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর আছে বলেই মনে হয়েছে তাদের। সাইফুল ইসলাম প্রিন্স আমাদের সহকর্মী, তিনি বিভিন্ন কেন্দ্র ঘুরেছেন এবং তিনি দেখেছেন যে ভোট কেন্দ্রগুলোর কী অবস্থা। আমরা একজন ভোটারের সাথে একটু কথা বলতে চাই যে তারা আজকে ভোট দিতে আসছেন শীতের তীব্রতা উপেক্ষা করে, তো কেমন মনে হচ্ছে ভোটের পরিবেশ? ভোটের পরিবেশ খুব ভালো এবং আমরা ইভিএমে ভোট দিয়ে খুব সন্তুষ্ট। ইভিএমে ভোট দেওয়ার সুবিধা কেমন? খুব ভালো। ইভিএমে ভোট দেওয়ার পরিবেশ খুবই ভালো এবং ইভিএমে খুব সহজেই ভোট দেওয়া যায় বলে জানালেন। আমরা একটু আরেকজন ভোটারের সাথে একটু কথা বলতে চাই যে ভোটের পরিবেশ কেমন দেখতেছেন আর ইভিএম পদ্ধতিতে ভোটটা কেমন? আমাদের এই বারোকোনা সেন্টারে ভোটের পরিবেশ অত্যন্ত ভালো, এখন ভোটার চলে আসতেছে আর ইভিএম পদ্ধতিটা অত্যন্ত সহজ একটা পদ্ধতি। এখানে প্রার্থী সিলেক্ট করা, ভোট দেওয়া অত্যন্ত সহজ সহজ একটা পদ্ধতি এটা। উনি জানালেন যে ভোট দেওয়া অত্যন্ত সহজ এবং ভোট কেন্দ্রের আমরা ভিতরে রয়েছি, এখানে ভোট গ্রহণ কর্মকর্তারা অপেক্ষা করছেন যারা ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে অনেকেই ভোট দিতে আসছেন। গাইবান্ধার এই পাঁচ আসনের উপনির্বাচনে কিন্তু সাগাটা ও ফুলছড়ি মিলে এই আসন, এখানে 17টি ইউনিয়ন রয়েছে এবং ইলেকট্রিক ভোটিং মেশিন পদ্ধতিতে এখানে ভোটাধিকার প্রয়োগ করবেন এই আসনের ভোটাররা। আপনাকে জানিয়ে রেখি যে 145 জন প্রিজাইডিং অফিসার এবং
952 জন সহকারী প্রিজাইডিং অফিসার এখানে ভোটাধিকার প্রয়োগ ভোট গ্রহণ করছেন, পাশাপাশি 1904 জন পোলিং কর্মকর্তা রয়েছেন এই ভোট গ্রহণ কর্মকাণ্ডে। সাকাটা উপজেলার 2,25,070 জন এবং ফুলসরি উপজেলার 1,14,673 জন সহ মোট 3,39,004 জন ভোটার ভোট দেবেন এই উপনির্বাচনে। সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করে যেন ভোট সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হয়, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রেখি যে ডেপুটি স্পিকার ফজল রাব্বি মিয়ার মৃত্যুতেই কিন্তু এই আসনে উপনির্বাচন হয়েছে এবং গত 12ই অক্টোবর উপনির্বাচন হয়েছিল, এরপরে কিন্তু সেই নির্বাচন স্থগিত হওয়ার পর আজকে আবার নির্বাচন হচ্ছে। নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রার্থী সহ 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যেই একজন প্রার্থী নাহিদুজ্জামান নিশাত তিনি ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। এই ছিল সাকাটা ভোটের মাঠ থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে আপনার কাছে।